সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই হিরো আলমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন গতকাল আমি একটা লাইভ করেছিলাম তাসরিফ খানকে নিয়ে। আপনারা সবাই দেখছেন তাসরিফ খানকে নিয়ে আমি একটা লাইভ করছি। এটা নিয়ে অনেকে অনেক রকম ভালোও বলেছেন, খারাপও বলেছেন। অনেকে এটা লাইভটা শেয়ার করেছেন, অনেকে অনেক ইয়েতে প্রচার করেছেন। আজকে আবার হৃদয় এখানে থেকে এটা নিয়ে আবার লাইভ করছে। অনেকে বলছে হিরো আলম মানুষের শুভকামনা না জানে তার বিরুদ্ধে অজিশাপ দিয়েছে। আপনি অনেক কথাবার্তা বলেছেন। একটাবার নিজের জায়গাটা একবার ভাবে দেখেন তো, একটা লোক কখন কষ্ট পেলে তার বিরুদ্ধে কথাগুলো বলে, মানুষের যখন ইনসাল করে কথাবার্তা বলে। আমি কথাগুলো কেন বলছি একবার ভাববেন। যে যখন একটা লোক যখন ইনসাল করে কথাবার্তা বলে তখন কিন্তু মনের দুঃখে কথাগুলো বের হয়। অনেকে অনেক রকম কথাবার্তা হিরো আলমের কথাবার্তা তার সুস্বাস্থ্য কেন কামনা করেনি কেউ না। মানে উনি কালকে লাইভ এসে তাসরিফ খান বলছে আলমের উপর দুঃখ না কষ্ট নেই, আমি এই কথা বলেছি। তাই আমার কথা আপনি না বললে কথা পৃথিবীতে বলতাম না। তাই আমি কালকে আপনাকে একা কিন্তু উদ্দেশ্য করে বলে তাসরিফ খান কালকে একা বলি। আমি যারা আমাকে এই সমস্ত ইনসাল করে কথা বলে, যারা আমাকে এসব বলে সুন্দর চেহারা লোকেরা তাদেরকে যেন আল্লাহ গজব দেয়, আমি এই কথা বলছি। খালি একজনের নাম ধরে বলিনি, সবাইকে নিয়ে বলছি কিন্তু আমি, যারা আমাকে বলেছে কথাটা। এখন বিষয় আরেকটা বিষয় বলতেন তাসরিফ খান মানুষের কিন্তু সগলের আগে নাকি মানুষের সিলেটে দান করছে। আপনার আগে সগলের আগে তাসরিফ খান সিলেটে জানে, সগলের আগে সিলেটে গেছিল হিরো আলম। আপনি ভালো করে তথ্য নিয়ে দেখেন সে গিয়ে গেছে। এবং তাসরিফ খান এবং ব্যারিস্টার সুমন যারা টেকা দিচ্ছে লাখ লাখ টাকা, কার টেকা দিচ্ছে? জনগণের টেকা দিচ্ছে। হিরো আলম কেউ কি আপনার হিরো আলমকে কাউকে ফাউন্ডেশন থেকে টাকা আদায় করছে? কেউ কি হিরো আলম ফাউন্ডেশন আপনি হলে যে কোনো অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন? কেউ বিকাশে টাকা দিচ্ছেন? কেউ বলতে পারবেন? তো হিরো আলম 50,000 টাকা 1,00,000 টাকা দিচ্ছে মানুষকে দেওয়ার জন্য, কেউ বলতে পারবেন? তারা নিজের তহবিল থেকে কতদিন মানুষকে দিচ্ছে সেটা আপনারা দেখেন তো। আপনি বড় বড় কথাবার্তা বলেন আপনারা তাসরিফ খান মানুষের সেবা করছে, ইয়ে করছে, এ করছে। তারা যে প্রতি 50-60 লাখ করে টাকা উঠাইছে একজন, সেই টাকাটা কার টাকা উঠাইছে? জনগণের টাকা। তার নিজের অ্যাকাউন্টটাকে মানুষের সিলেটবাসীকে কত লাখ টাকা দিয়েছে দান করছে বলেন তো। ওই জায়গায় সিলেটে মানুষের টাকার বান থাকে, সে দান করলে টাকা দান করছে সেগুলো সম্পূর্ণ জনগণের টাকা দান করছে। ওইরকম আমাকে তো জনগণের টাকা আমি তো টাকা উঠাতাম, তো সারা বাংলাদেশে আমি তো মানুষকে দান করতাম। নিজের তহবিল থেকে কয় টাকা দান করছে? আপনি বড় বড় কথাবার্তা বলেন, অনেকে বলতেছেন তাসরিফ খান বাইরে উপকার করছে, আরো উপকার করছে। কার টাকা দিয়ে উপকার করছে? তার নিজের ফাউন্ডেশন থেকে কত টাকা দিচ্ছে দেখেন তো আপনারা। উনি বাইরে ফাউন্ডেশনের যে টাকাগুলো সেই টাকা মানুষের জনগণের টাকাগুলো দিচ্ছে। তাই আপনাকে বলছে যেটা না জানবে সেটা না আপনারা কেউ আজে বাজে কথা বলতে বলবেন না কেউ। সেটা সবাইকে বলো, আগে জিনিসটা যাচাই করবেন। হৃদয় খান তুমি বড় বড় কথাবার্তা বলো, তুমি বড় বড় কথা, তুমি আমার কাছে হিরো আলমের পিছনে লাইভ লাওয়ার জন্য কয়দিন ঘুরছা। আজকে বড় বড় কথাবার্তা বলো, তুমি হিরো আলমের কাছে আমার অনেক স্ক্রিনশট আছে দেখাতে পারবেন। হ্যাঁ দেখাতে পারবেন, আপনি যখন নির্বাচনটা আপনি আমার সাথে ইন্টারভিউ লাওয়ার জন্য ঘুরছেন। আর বড় বড় কথাবার্তা বলে হৃদয় তাসরিফ বলছে আপনি গায়ে লাগে গেছে, কত হৃদয় কারণ হলে তাসরিফ সিলেট বেশি শখ লাগে গেছে। মেয়ে বড় বড় কথাবার্তা বলো, তুমি সিলেট বেশি তাসরিফ আগে গেছিলো, সিলেটের শখ লাগে আমি গেছি, এরা পরে বন্যাতে গেছে, প্রথম বন্যাতে আমি গেছি আগে, সগুন কই গেছিলো তোমরা। বড় বড় কথাবার্তা বলো হিরো আলম কেন ওই সব দেশে মানুষ করে। তাই আমরাও সবাইকে বলি যে মানুষের আপনারা ভালো কাজ করেন, আপনাকে আল্লাহ পাক আপনাকে মানে হৃদায়ত দান করুক। যাদের মধ্যে এখন হিংসা দূর আছে, হিংসার বিবাদ দূর করুন, আল্লাহ পাক আপনাকে অসুবিধা পরীক্ষা করে। তাই যাদেরকে বলছে তারা একবার আগে ভাববে আলম কেন এই কথাগুলো বলছে, তারপরে আমার বিরুদ্ধে আপনি উল্টোপাল্টা কথাবার্তা বলেন। আপনারা সবাই যে যারা আমাকে ইনসাল করে তাদেরকে আল্লাহ দান একটা গজব দেয়, এই কথা বলেছিলাম আমি, বুঝেননি? কারণ আমি তো আপনাকে সেটা মারামারি করবো, গেছালো করবো না, কাউকে গালে বকাও দেবো না। যা আল্লাহ তাদেরকে অহংকার করে পতন জানে এই দুনিয়াতেই দেখায়, এই কথা বুঝিয়ে দিচ্ছে আপনাকে। যাই হোক সবাই ভালো থাকবেন। আর যারা দুবাইয়ে আছেন, আগামীকাল আমি দুবাই আসতেছি রাত্রে 9টার ফ্লাইটে। পরশু দিন থেকে আমি 5 দিন থাকবো দুবাই। দুবাইয়ে যারা ভক্তরা আছেন সবাই আপনারা ওখানে থাকবেন, আপনাকে দেখাবে, কথা হবে। আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া চাই। তো যাই হোক আমার কথার কোনো বিষয়ে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন কেউ, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মনের দুঃখে মনের কষ্টে কিন্তু কথা বলেছে। যখন একটা লোক ইনসাল করে মানুষের, শোনেন মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, যখন একটা লোকের দেওয়ালে পিঠ থেকে যায় তে আপনাকে কিছু লোকে সুন্দর কিছু অহংকারে কিছু সুন্দর ছেলে সুন্দর কিছু মেয়ে কিছু টাকালা যারা গরিব মানুষকে যারা চেহারা ভালো তাকে অসহায়কে কথাবার্তা বলেন তখন মনের দুঃখে মনে কথাগুলো আসে চলে আসে। তো যাই হোক তা আমার কথার জন্য কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাই আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।